আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখো, আমরা আরেকটি সৃজনশীল নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। উদ্দীপকে দেওয়া আছে এখানে পি স্কোয়ার মাইনাস থ্রি পি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হয় যেখানে পি ইজ গ্রেটার দেন জিরো, অর্থাৎ পি এর মান শূন্য থেকে বড় হবে। প্রথম প্রশ্ন বলেছে ক নাম্বার যে পি মাইনাস ওয়ান বাই পি এর মান কত, এবং দ্বিতীয় প্রশ্নে বলেছে পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার এর মান নির্ণয় করো, এবং লাস্ট অপন তৃতীয় প্রশ্ন বলেছে দেখাও যে পি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান ওয়ান নাইন মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর। তাহলে আমরা এক এক করে সবগুলো প্রশ্নের সলিউশনে যাব। প্রথমে ক নাম্বার প্রশ্নের সলিউশনে যাই। ক বলেছে পি মাইনাস ওয়ান বাই পি এর মান কত, তাহলে উদ্দীপকে দেওয়া আছে যেটা সেখান থেকে আমরা একটু হেল্প নিব। যে এখানে এখানে দেখা আছে, দেখো উদ্দীপকে, যে পি স্কোয়ার মাইনাস থ্রি পি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে বা এটাকে আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি পি। এবার আমরা যদি প্রতিটা পদকে পি দ্বারা ভাগ করি তাহলে থ্রি হচ্ছে পি মুক্ত হয়ে যাচ্ছে, তাহলে আমরা প্রতিটা পদকে এবার পি দ্বারা ভাগ করব। পি স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু থ্রি পি ডিভাইডেড বাই পি। আমরা এখন সাইড নোটে লিখে দেবো যে প্রত্যেকটি পদকে পি দ্বারা ভাগ করে। এই হচ্ছে আমাদের সাইড নোট। এবার দেখো, যদি ইকুয়েশন করি তাহলে পাই, সুতরাং পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু থ্রি, তার মানে আমরা পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু থ্রি তার মান পেয়ে গেছি। তাহলে এইটাই এই প্রশ্নের আনসার, বলেছে এর মান কত। এখানে দেখো পি দিয়ে এখানে দুইটা পি আছে গুণ আকারে, একটা পি বাদ দিলে থাকে পি, আর এখানে যা ছিল তাই, এখানে পি পি চলে গেল, থাকলো শুধুমাত্র থ্রি। তাহলে এই ছিল প্রথম প্রশ্নের সলিউশন। দ্বিতীয় প্রশ্নে বলেছে পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার এর মান নির্ণয় করো, তার মানে এখানে খেয়াল করো একটা বিষয়, যদি পিটাকে আমরা এ মনে করি আর ওয়ান বাই পিটাকে বি মনে করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে। সুতরাং আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের মাইনাসের মানটা দেওয়া আছে, প্লাসের মানটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে একটু সাহায্য নিয়ে নেব ক থেকে, যে ক হতে পাই পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু থ্রি, আমরা এটা লিখে নিলাম। এখন দেখো আর একটা মান আমাদের দরকার, যেখানে পি প্লাস ওয়ান বাই পি এটার মান দরকার। তাহলে আমরা পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার সমান সমান একটা সূত্র লিখতে পারি, যে পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, অর্থাৎ পি ওয়ান বাই পি। আমরা এখানে যে সূত্রটা প্রয়োগ করেছি সেটা তোমাদের লিখে দেখাচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করেছি। তাহলে দেখো এখন এটা এটা চলে যাচ্ছে, থাকছে এখানে পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার প্লাস ফোর, এটার মান আমাদের জানা আছে থ্রি হোল স্কোয়ার প্লাস ফোর। তাহলে এখানে ইকুয়েশন করলে আসে নাইন প্লাস ফোর ইকুয়াল টু আমরা পাচ্ছি থার্টিন। তাহলে যেহেতু আমাদের এখানে কি আছে, আমাদের দরকার পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু কত, তাহলে এখানে স্কোয়ার আছে, সুতরাং আমরা তাহলে লিখতে পারি, সুতরাং পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু রুট ওভার থার্টিন। আমরা তাহলে দুইটা মানই পেয়ে গেছি, দেখো যে পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু থার্টিন এবং পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু থ্রি। তাহলে এখন আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল বের করতে হবে সেটা বের করতে খুবই সুবিধা হবে, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করলে। তাহলে এখন আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশিটা কী আছে সেটা দেখি। প্রদত্ত রাশি পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। এটাকে তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে এরকম আসে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এখানে সূত্রটা লিখে দেব যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এখানে ঠিক এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। তাহলে দেখো এখন যদি মান বসাই তাহলে আসে, এখানে আসে রুট ওভার থার্টিন আর এখানে আসে থ্রি। তাহলে এখানেও আমরা সাইড নোট দিয়ে দিব যে মান বসিয়ে, তাহলে আমাদের ফলাফল কী পাচ্ছি এখানে আমরা, থ্রি রুট ওভার থার্টিন, এই হচ্ছে এটার মান। তাহলে দেখো আর একবার খেয়াল করো,
আমাদের বলেছিল যে পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমরা পিটাকে যদি এ মনে করি এবং ওয়ান বাই পিটাকে বি মনে করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারছি। সেখানে আমাদের প্রয়োজন হচ্ছে পি মাইনাস ওয়ান বাই পি এর মান এবং পি প্লাস ওয়ান বাই পি এর মান। যেহেতু একটা মান দেওয়া আছে, আমরা আর একটা মান বের করার চেষ্টা করলাম, মান বের করেছি রুট ওভার থার্টিন। এখন আমাদের খুবই সুবিধা হবে পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ারের মান বের করা। তো এটাকে আমরা এই সূত্র অ্যাপ্লাই করলে আমরা মান পাচ্ছি যে রুট ওভার থার্টিন ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি রুট ওভার থার্টিন। তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় প্রশ্নের আলোচনা। আমরা এখন তৃতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো তিন নম্বর প্রশ্নে বলেছে, অর্থাৎ তৃতীয় প্রশ্নে বলেছে, দেখাও যে পি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান ওয়ান নাইন মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর। তাহলে এখানে আমরা ক থেকে একটু সাহায্য নিয়ে নিই, যে পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু থ্রি সেটা আগে লিখে নেই। ক হতে আমরা কি পাচ্ছি, যে পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু থ্রি। ঠিক এইটা নিয়ে আমরা কাজ করব। কাজ করে আমরা এই একটা ফিগার বা এই যে দেখাতে বলেছে সেটাকে প্রমাণ করার চেষ্টা করব। তাহলে দেখো এটাকে যদি আমরা বর্গ করি প্রথমেই, তাহলে আসে বা আমরা এখানে সাইড নোটে লিখে দেবো যে উভয় পক্ষকে বর্গ করে। দেখো বর্গ করলে ফলাফল কি আসে, যেহেতু কোনো মান নাই তাহলে আমরা উৎপাদকের সূত্রটা ব্যবহার করবো এখানে। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এ পাশে আসে নাইন। তাহলে এটাকে যদি ইকুয়েশন করি আমরা পাই পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল টু নাইন প্লাস টু। তাহলে এবার পাচ্ছি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল টু ইলেভেন। দেখো এইটাকে যদি আবার আমরা বর্গ করতে চাই, তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার, এবং এখানে হচ্ছে ইলেভেন হোল টু দি পাওয়ার স্কোয়ার। এখানে আমরা যে কাজটা করলাম এখানেও লিখে দেবো যে উভয় পক্ষকে বর্গ করে। তাহলে দেখো এখন কি আসছে, এ প্লাস বি হোল স্কোয়ারে আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে ওয়ান ওয়ান অর্থাৎ ইলেভেনের যদি আমরা বর্গ করি, অর্থাৎ ইলেভেনকে ইলেভেন দ্বারা গুণ করলে ওয়ান টু ওয়ান একশো একুশ হয়। তাহলে দেখো এখানে এখন ইকুয়েশন করে আসে পি টু দি পাওয়ার ফোর, আর এই দুইটা হচ্ছে কেটে যাচ্ছে পি টু দি পাওয়ার ফোর, এখানে আসছে প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান টু ওয়ান। আমরা এই টুটাকে এ পাশে নিয়ে আসলাম, তাহলে আমরা পাচ্ছি বা পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান ওয়ান নাইন। আমাদের প্রমাণ করতে এখন কী বলেছে সেটা খেয়াল করে, আমাদের পি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান ওয়ান নাইন মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোরকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে আমাদের মিলে যাচ্ছে। সুতরাং পি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান ওয়ান নাইন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার ফোর, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল অর্থাৎ দেখাতে বলেছিল। তাহলে আমরা উত্তরে লিখবো এটা যে শোড, অর্থাৎ দেখানো হলো। তাহলে দেখো তৃতীয় প্রশ্নের আলোচনাটা আমি আরেকবার একটু ছোট করে বুঝাই বলি তোমাদের, যে প্রথমেই আমরা ক হতে পাই বলে পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু থ্রি লিখে নিয়েছি, দেন এটাকে আমরা বর্গ করেছি উভয় পক্ষকে বর্গ করে। বর্গ করলে আমরা পাচ্ছি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল টু ইলেভেন, আমরা এই পর্যন্ত পাচ্ছি। ঠিক এইটাকে আবার আমরা বর্গ করেছি, দেন আমরা ইকুয়েশনে চলে এসে দেখলাম যে পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান ওয়ান নাইন পেয়েছি। এখন আমাদের প্রশ্নে ঠিক এরকমই চেয়েছে, জাস্ট আমাদের ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোরটাকে ডান পাশে নিয়ে আসলে মিলে যাচ্ছে। তাহলে এই ছিল আমাদের এই প্রশ্ন নিয়ে আলোচনা, এই ছিল আমাদের এই সৃজনশীল নিয়ে আলোচনা। পরবর্তী আবার নতুন কোনো পর্বে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।